তাপসাইটির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আপনাদের কম্পিউটারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা রিভিউ করব সেটা হলো প্রিন্টার। আপনারা জানেন প্রিন্টার খুবই, যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের প্রিন্টার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ প্রিন্টার ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না, ঠিক আছে। আজকে তো আজকে আপনাদের যে প্রিন্টারটা নিয়ে আপনাদের রিভিউ করব সেটা যদি প্রথমে দেখাই, এটা হলো কোম্পানিটা কি, কোম্পানি হলো এইচপি ব্র্যান্ড, অর্থাৎ এইচপি কিন্তু বিশ্ববিখ্যাত একটা কোম্পানি, অর্থাৎ এইচপির ল্যাপটপ আছে, এইচপির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তার ভিতরে প্রিন্টারও একটা প্রোডাক্ট এইচপির। এইচপি বাংলাদেশে খুবই জনপ্রিয় প্রিন্টার, অর্থাৎ এই প্রিন্টার বাংলাদেশে অনেক বেশি ব্যবহার করা হয়। তো অথরাইজ অরিজিনাল এইচপি প্রিন্টার, এটার মডেল যদি দেখাই আপনাদের, এটা হলো আপনার ডেস্কজেটের 2320 মডেলের একটা প্রিন্টার, 23B যেটাকে বলা হয়। এটা কিন্তু 3-in-1, অর্থাৎ এই প্রিন্টার কিন্তু 3-in-1। 3-in-1 বলতে কী বোঝায়? এটাতে প্রিন্ট হয়, স্ক্যান হয়, ফটোকপি হয়, অর্থাৎ আপনি যারা প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্ট কিন্তু ব্ল্যাক এবং কালার দুই ধরনের প্রিন্টই হয়। এটাতে আপনি কী করতে পারবেন? আপনি ফটো প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ পাসপোর্ট সাইজ, স্টাম্প সাইজ, যে ছবিগুলো আছে ছবিগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্ট করতে পারবেন। যদি মোটা পেপারে, অর্থাৎ আর্ট পেপার, কেউ সার্টিফিকেট, প্রশংসাপত্র প্রিন্ট করতে চান সেটাও কিন্তু প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। কালার প্রিন্ট হবে, ব্ল্যাক প্রিন্ট হবে, এবং আপনার কিন্তু স্ক্যান হয় এটার ভিতরে, অর্থাৎ এই সর্বোচ্চ এই ফোর সাইজের আপনার যে কোনো কালার বা যে কোনো ব্ল্যাক পেজ আপনি কিন্তু স্ক্যান করতে পারবেন, ঠিক আছে। এরপর কী হয়, একটা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো ফটোকপি, অর্থাৎ এটার মাধ্যমে কালার ফটোকপি হয় প্লাস ব্ল্যাক ফটোকপি হয়। আপনি কালার ফটোকপি করতে পারবেন, ব্ল্যাক ফটোকপিও করতে পারবেন। এবং এটা কিন্তু আরেকটা বড় সুবিধা হলো, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু অপারেটিং করতে পারবেন, অর্থাৎ এই স্পেজ আমাদের প্রিন্টারটা আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে, সেখানে আপনার প্লে স্টোর থেকে এই স্পিড অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে কী করতে পারবেন, আপনার এটার সফটওয়্যার ইনস্টল করে, অর্থাৎ আপনার একটা যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কী করতে পারবেন, বিভিন্ন ধরনের বিষয় আপনাকে প্রিন্ট করতে পারবেন। এখন অ্যান্ড্রয়েড মোবাইল কেন, আমরা ল্যাপটপে তো করতে পারি, এখন সবার তো ল্যাপটপ নাও থাকতে পারে, অর্থাৎ আপনার বাসায় যদি এরকম হয় যে কেউ বাচ্চা একটা পড়াশোনা করতেছে, তার সিলেবাস বিভিন্ন ধরনের সাজেশন সে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেগুলো প্রিন্ট করবে, সে কীভাবে করবে? এখন এটার জন্য তো একটা নর্মাল একটা প্রিন্টার কিনলে হবে, আবার কম্পিউটার কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, কিন্তু কোনো দরকার নেই। অর্থাৎ এখন সবারই কী থাকে, স্মার্টফোন থাকে, অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে কী করতে পারি, স্মার্টফোন নর্মালি সবার থাকে। এখন একটা প্রিন্টার কিনলেই কী করতে পারবেন, এই প্রিন্টারের মাধ্যমে আপনার বাসাতেও কী কিন্তু প্রিন্ট করতে পারবেন। নর্মালি আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমাদের বাসা বাড়িতে যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু বিভিন্ন সময় কী হয়, ফটোকপির প্রয়োজন হয়। একটা ফটোকপি এখন নর্মালি অনেক সময় করতে গেলে বাইরে যেতে হয়, সময়ের অভাব, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা, ইলেকট্রিসিটি থাকে না, সে কিন্তু বাসায় যদি প্রিন্টারটা থাকে আপনারা প্রিন্টারের পাশাপাশি ফটোকপি করতে পারবেন, প্লাস স্ক্যান করতে পারবেন, অনেক সময় আমাদের স্ক্যানের প্রয়োজন হয়, ঠিক আছে, আমরা স্ক্যানও করতে পারি। বা যারা নর্মালি ব্যবসা শুরু করতে চান, ব্যবসা শুরুতেই যারা অনেক বেশি ইনভেস্ট করতে না চান, তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা খুবই একটা কার্যকরী একটা প্রিন্টার। তো এই প্রিন্টারের প্রাইস কত, এবার আসি প্রিন্টারের প্রাইস কত। প্রিন্টারের প্রাইস হলো মাত্র 6,900 টাকা, মাত্র 6,900 টাকার বিনিময়ে এইচপি ব্র্যান্ডের একটা প্রিন্টার পাবেন, সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট, এক বছরের ওয়ারেন্টি সহ, এক বছর ওয়ারেন্টি সহ সম্পূর্ণ অফিসিয়াল একটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 6,900 টাকা। এর যদি কার্টিসের মডেলটা দেখে, এর কার্টিসের মডেল হলো 305, অর্থাৎ 305 নম্বর কার্টিস, এটা অর্থাৎ 305 নম্বর কার্টিস এখানে ইউজ করা হয়েছে। এই কার্টিসের ভিতরে আপনি কালি দেওয়া পুশ করে আপনি পরবর্তীতে আরও প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ এটা ব্ল্যাক কার্টিসও 305 এবং কালার কার্টিসও 305 নম্বর কার্টিস। তো এই প্রিন্টার আপনার আমাদের কোথায় পাবেন, এগুলো আমাদের তাপসাইটিতে পাবেন। তাপসাইটি কোথায়, তাপসাইটি হলো সাভার বাজার বাসস্ট্যান্ড, অর্থাৎ সাভার বাসস্ট্যান্ড থেকে নেমে উৎসব প্লাজা, অর্থাৎ বাজার রোডে উৎসব প্লাজা দ্বিতীয় তলায় তাপসাইটি অবস্থিত। এটার শপ নাম্বার 238-242, মোবাইল নাম্বার 01974852288, 01614852288। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়েও আপনারা কী করতে পারবেন, আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, সেখানে তথ্য জানতে পারবেন, আমাদের মোবাইল নাম্বার আছে, মোবাইল আমাদের যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের এই প্রিন্টার ছাড়াও কিন্তু আমাদের এইচপি আরও প্রিন্টার আছে, যদি চান যে এর থেকে আর একটু ভালো প্রিন্টার, একটু আর একটু ভালো বেশি প্রিন্ট হবে, তাহলে আমাদের এইচপি আরেকটা প্রিন্টার আছে, এটাও 3-in-1, এটা হলো আপনার 2336 মডেল, এটা হলো 2320 মডেল, এটা 2336 মডেল, এটা থেকে একটু বেশি প্রিন্ট হবে, একই এটা থেকে একটু বেশি প্রিন্ট হবে, খুব ফ্যাসিলিটি একই, ঠিক আছে। এছাড়া আমাদের এইচপি স্যার আরও আমাদের আরও ব্র্যান্ডের প্রিন্টার আছে, আমাদের ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার আছে, যেমন এই ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার হলো আপনার মডেল হলো G1010 মডেলের প্রিন্টার, এটা 16,000 টাকার প্রিন্টার, 16,000 টাকা এত দাম, যারা প্রফেশনালভাবে নিতে চান তারা এটা শুধু প্রিন্টার, এটার প্রাইস হলো 16,000 টাকা। 16,000 টাকার প্রিন্টার কিনলে এটার ভিতরে যে কোম্পানি কালি দিয়ে দেয়, এটার ভিতরে কালি দিয়ে আপনি 14,000 পেজ প্রিন্ট করতে পারবেন, 14,000 পেজ প্রিন্ট করতে পারবেন, সেটা কালার হোক, ব্ল্যাক হোক, সব প্রিন্ট করতে পারবেন। এটা কিন্তু 3-in-1 না, এটা শুধু প্রিন্ট, অর্থাৎ যারা প্রফেশনাল প্রিন্ট করতে চান তাদের জন্য এটা 16,000 টাকার বিনিময়ে কী করতে পারবেন, 14,000 পেজ প্রিন্ট করতে পারবেন ভিতরে দিয়ে। এটা ড্রাম সিস্টেম, অর্থাৎ ড্রাম সিস্টেম প্রিন্টার, এটা 4টা কালি দেওয়া আছে, 4 কালার এটা,
তো আপনার এটা ছাড়াও আমাদের এইচপি প্রিন্টার, এইচপি আছে, ক্যানন আছে, বিভিন্ন ধরনের প্রিন্টার আছে। এবং আমাদের সবচেয়ে একটা বড় সার্ভিস হলো আমাদের এখানে সার্ভিস করা হয়। তো এখানে এখানে লন্ডারি একজনের সার্ভিস করতেছে। তো আপনি এখানে কি আপনার কি করতেছেন, এখানে কি সার্ভিস করতেছেন? মাদারবোর্ড সার্ভিস করতেছি, মাদারবোর্ডটা হলো ইসানিক 31। আচ্ছা আচ্ছা, এখানে মাদারবোর্ড উনি সার্ভিস করতেছেন, উনি পুরাতন কোম্পানির একটা মাদারবোর্ড, পুরাতন একটা মডেলের মাদারবোর্ড। এখানে দেখেন সুন্দর মতো উনি সার্ভিস করতেছে। এখানে আপনি কি আপনার মিটার দিয়ে কি করতেছেন এখানে? আপনি মাদারবোর্ডে ইয়া পাচ্ছে না, পাওয়ার পাচ্ছে না, সেটা চেক করতেছি। ও আচ্ছা, উনি দেখেন উনি এখানে মিটারে কাজ করে। তার মানে এখানে নর্মালি কিন্তু সবার সচরাচর আপনার কম্পিউটার সার্ভিসিং, মাদারবোর্ড সার্ভিস সচরাচর দেখা যায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু দেখেন উনি মিটারের মাধ্যমে কম্পিউটার মাদারবোর্ডের বিভিন্ন ধরনের পার্টস চেক করতেছে। আচ্ছা ঠিক আছে, তো এটার সার্ভিস এর কত টাকা নেন একটা মাদারবোর্ড সার্ভিসিং আপনারা? 1500। অর্থাৎ বিভিন্ন মডেল অনুযায়ী এই সার্ভিসগুলো নিয়ে থাকেন। দেখেন এখানে অ্যাভেলেবল কিন্তু মাদারবোর্ডের সার্ভিস হয়। আপনি কি ল্যাপটপের মাদারবোর্ড সার্ভিস করেন? জি, ল্যাপটপের মাদারবোর্ড সার্ভিস করি, ডেস্কটপের মাদারবোর্ড সার্ভিস করি। আচ্ছা, উনি ল্যাপটপের মাদারবোর্ডও সার্ভিস করেন, ডেস্কটপের মাদারবোর্ডও সার্ভিস করেন। আপনি আর কি কি সার্ভিস করেন এখানে? প্রিন্টার সার্ভিস করি। ওইখানে দেখেন প্রিন্টার সার্ভিস করেন, অর্থাৎ আমাদের এখানে দেখেন এই যে আপনার, অর্থাৎ প্রিন্টার অফিসিয়াল তো 1 বছর ওয়ারেন্টি পাবেনই, অর্থাৎ 1 বছর শেষ হয়ে গেলে কোম্পানি তার ওয়ারেন্টি দিবে না। তাহলে 1 বছর ওয়ারেন্টি অফিসিয়াল থাকে, যদি 1 বছরের পরে কিন্তু কোম্পানি আপনার আর ওয়ারেন্টি দিবে না, সেক্ষেত্রে কিন্তু উনি এখানে প্রিন্টার সার্ভিসও করে থাকে। অর্থাৎ আমরা 1 বছর এটা বিক্রি করার পরে কিন্তু 1 বছর পরেও আমরা এটা সার্ভিস করে থাকি, উনি কিন্তু ভালো একটা সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, আপনার প্রিন্টারের পাশাপাশি আর কি সার্ভিস করেন আপনি? মাদারবোর্ড, প্রিন্টার, ল্যাপটপ সার্ভিস করেন? ল্যাপটপের সব ধরনের সার্ভিস করেন? আপনি এখানে ল্যাপটপের কিবোর্ড পাওয়া যায়? হ্যাঁ, ল্যাপটপের সব ধরনের কিবোর্ডই পাওয়া যায়, সব ধরনের কিবোর্ড পাওয়া যায়, ব্যাটারি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আর ল্যাপটপের স্ক্রিন কি পাওয়া যায় আপনার এখানে? স্ক্রিন পাওয়া যায়। আচ্ছা, ল্যাপটপের অ্যাডাপ্টার পাওয়া যায়, ল্যাপটপের র‍্যাম পাওয়া যায় আপনার এখানে? জি, র‍্যাম পাওয়া যায়। আচ্ছা, আধুনিক প্রযুক্তি যেমন এসএসডি, এসএসডি পাওয়া যায়? জি, এসএসডি পাওয়া যায়। এই মেশিন দিয়ে কি করা, এটা কি মেশিন? এটা হলো যে কম্পিউটার বা যে কোনো একটা কিছু কিনলে ওকে বিদ্যুৎ চলে গেছে, এখন হয়তো আপনাদের ঠিক মতো দেখাতে পারবো না, তো আপনার যোগাযোগ ঠিকানা বললাম, আপনার যে কোনো সময় আমাদের এখানে চলে আসলে আপনার এই সার্ভিসগুলো পেয়ে থাকেন। আমাদের তাপসাইটি উৎসব প্লাজা দ্বিতীয়তলা, সাবার বাজার রোডে বাস স্ট্যান্ডে সাবার বাজার রোডে উৎসব প্লাজা দ্বিতীয়তলায় 238-242 নম্বর শপ। এখানে আসলে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওকে, সবাইকে ধন্যবাদ, অগ্রিম ঈদ মোবারক।